হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে আবার এলাম তোমাদের সাথে গল্প করতে। তো আমি তো গল্প করি মানে কাজ করি আর তোমাদের সাথে গল্প করি। তো এখন রাত্রিবেলায় আমি এই মুগের ডাল বসিয়েছি, মুগের ডাল রান্না হবে। আর আলু মানে ভাতে হবে না আলু ভাজা হবে সেটা আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু আমার যতদূর মনে হয় যে মুগের ডালের সাথে আলু ভাজাটা দারুণ লাগে। তো তাই আমি ভাবছি আলু ভাজাই করবো। আমার হাজবেন্ড আবার আলু সেদ্ধ খেতে ভালোবাসে, তো দেখি কি করি। আর আমার ছেলে এই যে দেখো খেলা করছে ওর খেলনা নিয়ে, তো সেই জন্য আমি ফোনটা পেয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। যাই হোক, শুনছি নাকি খুব ঝড় আসছে, বড় একটা ঝড়, ঝড়টার নাম অশনি। তো সবাই তোমরা একটু সাবধানে থেকো, যেহেতু ঝড় বৃষ্টি হওয়া হলে তো জানো তো কী অবস্থা হয়, আর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে তোমরা কেউ গাছের তলায় থেকো না, কোনো বাড়িতে আশ্রয় নিও না, বাড়ির ধারে মানে দোতলা বাড়ি বা পুরনো বাড়ির ধারে তোমরা যতদূর সম্ভব পেরো ঘরের মধ্যেই তোমরা থেকো, ঝড় বৃষ্টিটাকে একটু এড়িয়ে চলো, এটাই বলার আছে। কারণ আমি বলে নিচ্ছি, এই জন্য আবার কবে ভিডিও করতে পারবো, তোমাদের সাথে কথা বলতে পারবো কি না আমি সত্যিই জানি না। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর বৃষ্টির জন্য আমি সমস্ত জামাকাপড় সব আগে থেকে তুলে তালে রেখে দিচ্ছি, মানে কেচে কুচে শুকিয়ে, কারণ বৃষ্টি হলেই তো টানা বৃহস্পতিবার অবধি হবে বলেছে, তো কিছু কাজকর্ম করতে পারবো না সে কটা দিন, আর এটাই বলার আছে। তো চলো দেখি ডালটা হলো কি না। আর আমার ছেলেমেয়ের এখন স্কুল বন্ধ, অনলাইনের ক্লাস চলছে, ওদের 14 তারিখ অবধি ক্লাস হবে, তারপর ছুটি পড়ে যাবে গরমের। তো এই দেখো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে এটাই আমার বলার ছিল যে তোমরা সবাই সতর্ক থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা, খুব ভালো থেকো।